আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এক ক্লিকেই এইরকম গোলা ফটোকে, মানে এরকম একদম নর্মাল ফটোকে কিভাবে এরকম এইচডিতে রূপান্তর করবেন। এটা কিন্তু একদম এইচডি, এটা আপনি জুম করলে কোনোরকম কোনো ফাটবে না। একটা নর্মাল ফটোকে কিভাবে 4K এইচডি করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। ওকে তো গাইস, তো রিকোয়েস্ট করবো, ভিডিওটা কিন্তু মোস্ট ইন্টারেস্টিং একটা ভিডিও, কেননা একটা অ্যাপসের আপনার ঢুকার সাথে সাথে আপনার একটা ক্লিক করবেন এরকম হয়ে যাবে। কোন রকম এডিটিং করতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট অ্যাপসটা আপনারা ওপেন করে এটা করে তারপর আপনারা ফটোটা সেভ করে নিতে পারবেন। সো এটা করার জন্য প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, প্লে স্টোরটি ওপেন করতে হবে। প্লে স্টোর অ্যাপসটি ওপেন করার পর এখানে আপনারা সার্চ বারে একটা টান্স করে দিবেন, এখানে আপনারা লিখবেন রিমিনি। এই যে রিমিনি, রিমিনিকে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এই যে এরকম একটা অ্যাপস আপনাদের সামনে শো হবে, এই রেড কালার অ্যাপসটা রিমিনি লেখা থাকবে অলরেডি। সো অথবা আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে ক্লিক করলে আপনারা অ্যাপসটি ইনস্টল করতে পারবেন। সো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমরা অ্যাপসটি ওপেন করবো। আপনারা অবশ্যই অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করবেন, ওপেন করলে ঠিক এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো গাইস, এখন আপনি দেখতে পারতেছেন এনহ্যান্স ইউর ফটোস ইন ওয়ান ট্যাপ। সো আপনি জাস্ট গেট স্টার্টেড নামে একটা লেখার নিচে দেখতে পারতেছেন, এটাতে একটা ট্রান্স করে দিবেন। তারপর টপ রাইট কর্নার দেখতে পারতেছেন স্কিপ নামে একটা লেখা আছে, এটাতে একটা ট্রান্স করে দিবেন। তো আপনাদেরকে অলরেডি দেখাচ্ছে, মানে আসলে কোথার থেকে কিরকম হবে দেখেন, এই যে এখান থেকে এরকম হবে। জাস্ট এটা দেখাচ্ছে আপনারা কি করবেন, এই আইকনে ট্রান্স করে এটা এদিকে নিয়ে আসবেন। হ্যাঁ, এদিকে নিয়ে আসার পর নিচে একটা এরো আইকন আসবে, এই এরো আইকনে একটা ট্রান্স করে দিবেন। তো গাইস, সেম ভাবে আবারও আপনাদের করতে হবে, এই যে এটা এদিকে নিয়ে আসার পর নিচে এরো এখানে একটা ট্রান্স করে দিবেন। আবারও করবেন এরকম, আপনাদেরকে জাস্ট এটা কি করাচ্ছে, এটা ডেমো করাচ্ছে। সো আপনারা এটা তিনবার করার পর একটু অপেক্ষা করবেন, আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে আপনারা কোথাও ট্রান্স করবেন না, কন্টিনিউ তো ট্রান্স করবেন না, জাস্ট আপনারা টপ লেফট কর্নারে দেখতে পারবেন একটা ক্রজ আইকন, এই ক্রজ আইকনে একটা ট্রান্স করে দিবেন। ক্রজ আইকনে ট্রান্স করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন গিভ অ্যাক্সেস টু ফটোস, এটাতে একটা ট্রান্স করে দিবেন। এটাতে ট্রান্স করে দেওয়ার পর এখানে যেই পারমিশন গুলো আপনাদের কাছ থেকে চাইবে প্রত্যেকটা আপনারা এলোতে ট্রান্স করে এলো করে দেবেন, মানে প্রত্যেকটা পারমিশন আপনারা দিয়ে দিবেন। সো গাইস, পারমিশন দেওয়ার পর এখানে আপনাদের আর কোনো কোথাও হাত দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। নিচে আপনি দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিটা শুরু হচ্ছে। সো এখান থেকে আমি আমার যে গোলা ফটোটা, মানে যে নর্মাল ফটোটা, সেটা কিন্তু আবারও সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো। নর্মাল ফটোটা আমি সিলেক্ট করে দিয়েছি। সো গাইস, এখানে আপনি যখন একটা ফটো রিমিনি করে দেখবেন, তারপর থেকে আপনার মন চাইবে প্রতিটা ফটো যেন রিমিনি করি। হ্যাঁ, এটা এইরকম একটা অ্যাপস, আপনি করলে বুঝতে পারবেন। সো এনহ্যান্স একটা টাস্ক করে দিবেন, এনহ্যান্সে টাস্ক করে দেওয়ার পর আপলোড ইন ইমেজ, আপনার ইমেজটা আপলোড হচ্ছে একটু অপেক্ষা করবেন, জাস্ট 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড। সো গাইস, অলরেডি আমাদের 10 সেকেন্ড ওয়েট করার পর দেখতে পারতেছেন ফটোটা কিন্তু রেডি হয়ে গেছে। সো এখানে আপনি দেখতে পারতেছেন বিফোর অ্যান্ড আফটার, এটা হচ্ছে কি আগে আর এটা হচ্ছে কি পরে। আমি যদি এই এখানে ধরে এটিকে নিয়ে আসি, তারপর দেখতে পারবেন মানে পরেরটা কিভাবে হয়, আফটার মানে পরেরটা আমাদের কিভাবে হয়। আর এখানে আপনি চাইলে প্রো ভার্সন ইউজ করতে পারবেন, B2 B3, এখানে প্রো ভার্সন আছে, এগুলো আপনারা সাবস্ক্রিপশন করে ইউজ করতে পারেন। সো আমি এটা এবার এখানে টাস্ক করে দেখেন, ও মাই গড গাইস, আসলে এটা ইন্টারেস্টিং একটা অ্যাপস অ্যান্ড আমার অনেক অনেক ভালো লাগছে গাইস। আসলে অনেক স্মুথলি এটা এডিটিং হয়, অনেক স্মুথলি এইচডি হয়, অনেক স্মুথলি এটা কাজটা হয়। সো এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, সেভ আইকনেরটা টাস্ক করে আপনার ফটোটা এখানে সেভে টাস্ক করে দিবেন। তারপর আপনার ফটোটা একটু লোড নেবে, একটা অ্যাডভার্টাইজ আসতে পারে, অ্যাডভার্টাইজটা দেখবেন, দেখার পর আপনার এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্যালারিতে আসলে সেভ হচ্ছে কিনা সেটা। অলরেডি গাইস, তো আমাদের এটা দেখা টাইম শেষ হয়ে গেছে। সো এখানে ক্রস বাটনে একটা ট্রান্স করে এটা ক্রস করে দিবেন, তারপরে দেখতে পারবেন নিচে একটু লোড নেবে, লোড নেওয়ার পর এখানে আপনার এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আবার এটা যদি আপনি আবারও রিমিনি করেন, অনেক সুন্দর হয়ে যাবে গাইস, অনেক এটা ব্রাইটনেস আরও বেড়ে যাবে, সব কিছু সুন্দর হয়ে যাবে। সো গাইস, আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। কোনো কিছু না বলতে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের আমাদের শেয়ার করে দিতে বলবেন না। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।